আসসালামু আলাইকুম আপনি যদি চান আপনার হাতে থাকা একটি ফোন দিয়ে যতবার ইচ্ছে ততবার টিকটক রেফার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি এ টু জেড শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আমি এখানে শিখিয়ে দেব আপনার হাতে থাকা একটি ফোন দিয়ে কীভাবে আপনি যতবার ইচ্ছে ততবার টিকটক রেফার করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকন অর্কন রাখবেন আর হ্যাঁ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তো আপনি আপনার যে অ্যাকাউন্ট থেকে রেফার করবেন ওই অ্যাকাউন্টের রেফার লিঙ্কটা আপনি কপি করে নেবেন অথবা যে কোনো আপনার একটা বন্ধুর কাছে শেয়ার করে রেখে দিবেন তারপর আপনাদেরকে আপনাদের টিকটক অ্যাপের মধ্যে এই যে আমার এই টিকটক অ্যাপটা আপনি সেটিং যায় করতে পারেন অথবা এখান থেকে ডাইরেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ডাইরেক্ট সহজ নিম্ন শিখে দিচ্ছি আপনি কি জিজ্ঞাসা করবেন টিকটকটাকে এভাবে চেপে ধরবেন চেপে ধরার পর এখানে দেখেন লেখা আসছে নোটিফিকেশন স্টার শুটিং ডিকভার অ্যাপ ইনফো তো আমরা এখান থেকে কী করবো অ্যাপ ইনফোতে চলে যাবে অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস আসবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টোর ইউজ তো আমরা কী করবো এই স্টোর ইউজের মধ্যে ক্লিক করে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে প্রথমে এটা লেখা আছে যে টোটাল অ্যাপ ডেটা তো আমাদের কাছে এখানে আছে যে ক্লিয়ার ডাটা আরেকটা আছে ক্লিয়ার চেক তো আমরা এখান থেকে কী করবো আমরা এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবো তো আমি ক্লিয়ার ডাটা করে দিচ্ছি এখান থেকে ক্লিয়ার ডাটা করতে হওয়ার পরে আমাদের টিকটক অ্যাপটি ঠিক নতুনের মতো চলে আসবে আমাদের এখানে আর ইনস্টল আনইনস্টল করতে হলো না ইনস্টল একবার আনইনস্টল একবার এরকম করতে হলো তো আমরা এখান থেকে এখানকার কাজ শেষ আমরা কী করবো এখান থেকে আবার ব্যাগ দিয়ে বাটনে চলে আসবে তো আমি ব্যাগ দিয়ে হোমে চলে আসলাম এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে আমাদের রেফার লিঙ্কটা আমি আমার এক বন্ধুর কাছে শেয়ার করে রেখেছিলাম অথবা আপনি যে কপি করে রেখেছেন শেয়ার করে রেখেছেন আপনি ওখান থেকে লিঙ্কটা আবার এখানে নিয়ে নেবেন তো আমি আমার ওই লিঙ্কটাতে চলে যাচ্ছি লিঙ্কটাতে আসার পরে আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার আপনার যদি এখানে যে দশটি নাম্বার থেকে থাকে আপনি যদি দশটি সিম থেকে থাকে অথবা আপনার যদি দশটি ফেসবুক আইডি থাকে থাকে অথবা আপনার যদি দশটি জিমেল আইডি থাকে থাকে তাহলে অবশ্যই আপনার যতগুলো নাম্বার যতগুলো ফেসবুক আইডি আছে ততগুলো আপনি রেফার করতে পারবেন তো আমার এখানে রেফারটা শেয়ার করা ছিল আমি কি করব এখন এই রেফারে ক্লিক করে দেব রেফারে ক্লিক করার পরে আমাদের এখন এখানে নতুন করে অ্যাকাউন্ট খুলতে বলবে তো আমি রেফারে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন আসছে আমার যেই রেফার দিছিলাম যেটা দিয়ে ওটা এখানে আমার ওই রেফার ইয়েটা এখানে চলে আসছে তো আমি এখন ডাউনলোড টিকটকে চলে যাব ডাউনলোড টিকটকে যাওয়ার পরে আমার এখানে যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে তো এখানে ডাউনলোড করতে লাগবে না জাস্ট এখানে আমি শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করব দেখেন একবারে নতুনভাবে আমার এই এটা টিকটকটা এখন ওপেন হচ্ছে এখানে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন আমি স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি স্ক্রিপ্ট দেওয়া দেওয়ার পরে স্টার ওয়াচিং স্টার ওয়াচিংয়ে দেওয়ার পরে আমাদের দেখেন এখানে এক ওয়েট করেন তো আপনি আপনার যতগুলো নাম্বার আছে অথবা যতগুলো ফেসবুক আইডি আছে প্রত্যেকটাতেই আপনি একটা করে রেফার নিতে পারবেন একটি ফোন দিয়েই এইভাবেই তো এখান থেকে আমরা কি করব কন্টিনিউ দেখেন এখানে কিন্তু আমাদের আগের অ্যাকাউন্টটা এখানে নেই এখানে আমাকে নতুন করে এই ক্যান্সেল দিই প্রথমে আমি ক্যান্সেল দিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি এখানে আমাকে হচ্ছে না আমাকে এখানে কন্টিনিউ দিয়ে দিই একবার ঠিক আগের অ্যাকাউন্টটা এখান থেকে চলে গেছে নতুন করে ওই লিঙ্কটা দিয়ে আমার রেফারটা দিয়ে নতুন করে এখানে এখানে অ্যাকাউন্ট খুলতে বলতেছে তো আমি নতুন করে যদি কন্টিনিউ দিয়ে দিই আমাকে নতুন করে এখানে অ্যাকাউন্ট খুলতে বলতে সে দেখেন নতুন করে আমাকে ফেসবুক অথবা আপনার যদি এখানে যেমন এখান এখান থেকে দিলে আপনি আপনার ফোন দিয়ে মোবাইল নাম্বার দিয়ে যতগুলো ইচ্ছে আপনি এখান থেকে করতে পারেন তো এইভাবে আপনি একটা অ্যাকাউন্ট একটা রেফার লিঙ্ক দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আবার আপনি কি করবেন আবার আপনি এখান থেকে আপনার এই টিকটক অ্যাপের মধ্যে টিকটক অ্যাপটার মধ্যে ক্লিক করবেন টিকটক অ্যাপটার মধ্যে ক্লিক করার সেই অ্যাপ ইনফোতে ক্লিক করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করার পর ঠিক আগের নিয়মেই আপনি আপনার স্টোরেজ ইউসে যাওয়ার পরে আপনি আবার ক্লিয়ার ডাটা দিয়ে দেবেন ক্লিয়ার ডাটা দিয়ে দেওয়ার পরে আপনারা যদি আরও নতুন ফেসবুক অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট অথবা ফেস নতুন নাম্বার থেকে থাকে আপনি কী কাজ করবেন ওখান থেকে আবার এটা নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকতে পারবেন যতগুলো ইচ্ছে তো আপনারা অবশ্যই আপনাদের যে অ্যাকাউন্টের রেফার লিঙ্কটা দিয়ে রেফার করবেন অথবা যেই রেফার লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই ওই রেফার লিঙ্কটা আপনি যে কোনো আপনার যে কোনো বন্ধুর কাছে অথবা যে কোনো জায়গায় রেফার করে রেফার লিঙ্কটা অবশ্যই শেয়ার করে রেখে দেবেন যেমন আমি এখানে যে শেয়ার করে রেখে দিয়েছি আমার এখানে শেয়ার করে রেখে দিচ্ছে যে এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক তো আপনারা ঠিক এভাবে রেখা রেফার লিঙ্কটা অবশ্যই শেয়ার করে রেখে দেবেন শেয়ার করে রেখে দেওয়ার পরে আপনি আপনার টিকটক অ্যাপটা ক্লিয়ার করে দেওয়ার পরে আপনার এই লিঙ্কটাতে এখানে যেখানে শেয়ার করে রেখে দিচ্ছেন এই লিঙ্কটাতে ক্লিক করে আবার আপনারা টিকটো অ্যাপটা ওপেন করে আপনারা এভাবে নতুন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আপনার মূল অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারবেন তো ভিডিওটি আজকে এখান থেকে আপনি যদি ভিডিওটিতে এখনও একটি লাইক দিয়ে না থাকেন অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আপনাদের যদি ভিডিওটা বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এ টু জেড আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এখানে এ টু জেড স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি যদি ভিডিওটা স্কিপ না করে এ টু জেড দেখেছেন অবশ্যই আপনি বুঝতে পারবেন একশো পার্সেন্ট তো আজকে এখান থেকেই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ